হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমরা সানডেতে আমার বন্ধুদের সাথে রাইডে গেছিলাম। তো ওটা খড়িবাড়ি গেছিলাম, তো ওখানে হয়েছিলটা কি আমরা গোপ্রোটা 100% চার্জ দিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু গোপ্রো যখন বন্ধুদের সাথে মিট করার পরে যখন মাউন্ট করতে যাই তো তখন ওটা চার্জ সামাও যায় না কি করে 100% থেকে 15% হয়ে যায়। তো তারপরে গোপ্রোটা হিটও হয়ে গেছিলো, তো জানি না আমার গোপ্রো এত টাকা দিয়ে ইনভেস্ট করে গোপ্রো কিনেছিলাম, এরকম মানে হলে আর কিছু বলার নেই। আর আমার কাছে এক্সট্রা ব্যাটারিও ছিল না যে আমি ওটা এক্সট্রা ব্যাটারি লাগিয়ে মোটো ব্লকটা কন্টিনিউ করবো, তো মোটো ব্লকটা জাস্ট একটুখানি হয়েছে, বেশিক্ষণে হয়নি। তো আর ওখানে গেছিলাম, যাওয়ার পরে আমার বন্ধু অভিরাজ ও তো গোপ্রো নিয়ে গেছিলো, তো ওর গোপ্রো দিয়ে আমি ওখানে বাকি ভিডিওটা বাকি ব্লগটা করেছি একটুখানি। আর ওখানে গেছিলাম ছবি তুলতে, তো খুব সুন্দর জায়গা ওটা, সে কইপুলের মতনই জায়গা, তো তোমরা যেও ওখানটা, ওখানে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, বন্ধুর সাথে গেলে খুব মজাও হবে প্লাস ছবিও তোলা যাবে আর রাইডও হয়ে যাবে অনেকটা। তো ওই জায়গাটা হচ্ছে রাজারহাটের দিকে, তো তোমরা গুগল ম্যাপে মেরো খড়িবাড়ি বলে, তো দেখো ডাইরেকশন দেখে যেও। আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার বন্ধুর চ্যানেলটা অভিরাজ ডায়েরিজ ওটাও সাবস্ক্রাইব করে দিও, কারণ ও না থাকলে আমি ওখানে ব্লগ হয়তো করতে পারতাম না, কারণ আমার তো গোপ্রোটা তো ব্যাটারি ডেড হয়ে গেছিলো। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো, আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে, প্লাস আরও ইন ফিউচার আরও ভিডিওটা ভালো কী করে করবো সেটাও কমেন্টে লিখে জানিও। আর এইভাবে আমাদের সাথে জুড়ে থাকো। চ্যানেলটা পুরনো হর্নেট, সেটা হর্নেট 2.0। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And খড়িবাড়িতে, তো খড়িবাড়িটা পেরিয়ে একটা ব্রিজ মতন আছে, এখানে তো চারিপাশে জল আছে, তো এখানে এসছি, এখানে সব ছবি টবি তুলতে এসছি। তো আমি মোটো ব্লগটা করতে পারিনি, তো কারণ আমার গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো, তো মানে বাড়ির থেকে আমি 100% চার্জ দিয়ে এনেছিলাম কিন্তু আমার চার্জ শেষ হয়ে গেছিলো, কী করে শেষ হলো আমি বুঝতে পারলাম। তো এসছি এখানে ছবি তোলার জন্য, তো ছবি টবি তোলা হয়ে গেছে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গায় দেখো, পুরো ভিউটা খুব সুন্দর এখানে। এটা অ্যাকচুয়ালি খড়িবাড়িটা একটু পেরিয়ে আসতে হবে, ব্রিজটা পেরিয়ে, তো এখানে আমরা আছি, ওখানে আমাদের বাইকের ভিডিও মানে শুটিং চলছে, প্লাস ফটোগ্রাফি হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, এখানে তোমরা এসে ফটো তুলতে পারো, খুব সুন্দর সুন্দর ফটো উঠবে। তো জায়গাটা খুবই ভালো, আর এটা আমি রেকর্ড করছি আমার বন্ধু অভিরাজের গোপ্রো দিয়ে, কারণ আমার গোপ্রোটা তো ব্যাটারি ডেড হয়ে গেছে আস্তে আস্তে, আমি পুরোটা মোটো ব্লকটা পুরোটা করতে পারিনি, একটুখানি করেছি জাস্ট। তো আসো তোমরা এসে এখানে ছবি টবি তোলো, এখানে এখন রাস্তাও ভালো করে দিয়েছে, রাস্তাঘাট সব সুন্দর হয়ে গেছে, তো আসতে পারো। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম এখানে বাইক লাইন আপ করা হয়েছে আমাদের, তো ছবি তোলা হচ্ছে।
ওর একটা শর্ট নিতে যাচ্ছি আমি। হ্যালো, তো এখানে আমাদের ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। হ্যালো গাইস, হ্যালো, সবাই কেমন আছো? আমরা এখানে খুব মজা করছি গাইস, একটু সানডে রাইডে, বুঝতেই পারছো তোমরা তো, একটু খড়িবাড়িতে এসেছি। তো তোমরা বিশালের পিএম ব্লগস চ্যানেলটাকে ফলো করো, সুন্দর সুন্দর ব্লগস দেবে তোমাদের জন্য, মোটো ব্লগস দেবে, টেকনিক্যাল ব্লগস দেবে, তাতে তোমাদের সুবিধা হবে, তোমার মোবাইল বা তোমার যে ল্যাপটপ ফ্যাপটপ কেনো তো তোমার যার সাথে রিভিউ হিসেবে তোমরা দেখতে পারো। তো তোমরা ফলো করো চ্যানেলটাকে পিএম ব্লগস, তার সাথে আমার চ্যানেলটাও ফলো করো অভিরাজ ডায়েরি বলে, এখানে তোমরা ব্লগিং ব্লগ চ্যানেল বা ছোটো ছোটো টেকনিক্যাল চ্যানেল পাবে। তো ঘোরার জায়গা, সুন্দর সুন্দর ঘোরার জায়গার ভিডিও, সুন্দর ঘোরার জায়গা পাবে। তো দুজন মিলে আমাদের ইচ্ছে আছে গাইস, ফিউচারে যদি একটা লং বাইকে যাওয়া যায় সব আস্তে আস্তে হবে। তো তোমরা আমাদের সাথে জুড়ে থেকো, আমাদের সাপোর্ট করো, এটাই তোমাদের বলবো। আর তোমাদের বলবো তোমরা প্লিজ ডু কমেন্ট, কারণ আমাদের যেটা ভুল হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তোমরা না বললে তোমরা বলবে যে তোমরা কী দেখতে চাও, তোমরা আইডিয়া দেবে তোমরা কী দেখতে চাও, আমরা সেই পর্যন্ত করার চেষ্টা করবো। তো ইয়ে গাড়ি সবাই এখনই বেরোবো, একটু পরে সেশন চলছে, আর মেকও করে এসছে। তো চলো, আবার দেখা হচ্ছে।